বিমানবন্দরে প্রবাসীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে বিমান কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তিনি যাত্রী সেবার মান উন্নত করার উপরও জোর দেন। বঙ্গবন্ধুর হাতে গড়া প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পার করছে প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী। 1972 সালে বন্ধুরাষ্ট্র থেকে ধার করা উড়োজাহাজ নিয়ে চালু হওয়া এই প্রতিষ্ঠানের এখন নিজস্ব 16টি সহ 21টি উড়োজাহাজ, এর 6টি অত্যাধুনিক ড্রিমলাইনার। কুর্মিটোলা বলাকা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান হিসেবে লাভ লোকসান বিবেচনার চাইতে বেশি প্রয়োজন যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। সব জায়গায় কিন্তু লাভ লোকসান মানে খতিয়ে দেখার দরকার নেই, কিন্তু যোগাযোগ ব্যবস্থা চালু করা এবং কার্গো পরিবহন এটা একান্তভাবে দরকার। যদিও ঢাকা সিলেটের সাথে কার্গো পরিবহন শুরু হয়েছে, কিন্তু আমি চাই আন্তর্জাতিকভাবে আমাদের বিমানের নিজস্ব কার্গো প্লেন থাকবে, যেটা পণ্য পরিবহন করলে এটা বিমানই লাভবান হবে। আসছে মার্চে টিকিট বিক্রি সহ অনলাইনে বিভিন্ন সেবা নিয়ে প্যাসেঞ্জার সার্ভিস সিস্টেম চালুর উদ্যোগ নেয় বিমান কর্মকর্তাদের অভিনন্দন জানান তিনি। সে সঙ্গে মনে করিয়ে দেন যাত্রী সেবার কথা। কাস্টম সিস্টেমটাও সম্পূর্ণ ডিজিটালাইজ করে ফেলতে হবে, কারণ মানুষ যখন বিদেশ থেকে আসে হয়তো কিছু পণ্য ক্রয় করে নিয়ে আসতে চায়, তার জন্য কোনো হয়রানির মধ্যে না পড়ে। আমাদের প্রবাসীরা আমাদের দেশে জন্য তারা কাজ করে, সেই কথাটা বিবেচনা করে তারা যেন কোনো রকম হয়রানির শিকার না হয় সেটার জন্য আমাদের আরো যত্নবান হতে হবে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 10 টাকা মূল্যের একটি স্মারক ডাক টিকেট এবং উদ্বোধনী অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।